করোনা সংকটে দেশ জুড়ে ত্রাহি ত্রাহি রব। আজ বেঁচে থাকাটাই যে মস্ত বড় চ্যালেঞ্জ। রাজনীতির ময়দানে লড়াই একে অপরের বিরুদ্ধে, কিন্তু লড়াই যেখানে জীবনের সঙ্গে মৃত্যুর, সেখানে হয়তো অনায়াসে ভুলে যাওয়া যায় রাজনীতি জীবনের চেয়ে তো বড় কিছু নয়। ফের সেই বার্তাই দিল লাল বাহিনী। খবর পাওয়া মাত্র অসুস্থ বিজেপি বিধায়কের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিল বামপন্থী ছাত্র যুবদের তৈরি রেড ভলান্টিয়ার্স। মানবিকতা স্পর্শে ঘুচল দলীয় দূরত্বের ব্যবধান। রবিবার সন্ধ্যে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, বিজেপি বিধায়কের শ্বাসকষ্ট শুরু হওয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে, কিন্তু বেশ কিছুক্ষণ চেষ্টার পরেও অক্সিজেন জোগাড় করা সম্ভব হয়নি। খবর যায় রানাঘাট রেড ভলান্টিয়ার্সের কাছে। তড়ি ঘড়ি তারা বিধায়কের পাল চৌধুরী স্ট্রিটের বাড়িতে পৌঁছে দেয় অক্সিজেন সিলিন্ডার। লাল বাহিনী জোগাড় করে আনে অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সে করেই রবিবার রাতে কলকাতায় আনা হয় বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়কে। প্রায় জনা সাত আট জনের একটি দল তারা কিন্তু তৎক্ষণাৎ তড়িঘড়ি ছুটে যায় বিধায়কের বাড়িতে, এবং সেখানে গিয়ে তারা গ্যাসের যে অক্সিজেন সিলিন্ডার সেখানে কিন্তু তড়িঘড়ি পৌঁছে দেওয়া হয়। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ, প্রতিদিন বাকযুদ্ধ, কিন্তু সংকটকালে যেভাবে রেড ভলান্টিয়ার্স পাশে এসে দাঁড়িয়েছে তা দেখে আপ্লুত বিধায়ক পুত্র। এই সময় অ্যাম্বুলেন্সের রিয়েলি ক্রাইসিস আছে, তার সঙ্গে অক্সিজেনের, কিন্তু ওরা সাপোর্টটা খুব ভালো দিয়েছে, যেটা রানাঘাটেও করছে ওরা। সেখানে ওরা রাজনীতির বাইরে গিয়েই চলে এসছে, যেরকম ভাবে চলে আসবে আমরা ভাবতে পারিনি, তার জন্য সত্যি ওদের কাছে থ্যাঙ্কফুল। রেড ভলান্টিয়ার্স এর প্রশংসায় পঞ্চমুখ বিজেপির স্থানীয় নেতৃত্ব। এটা আমাদের খুব ভালো লাগলো, এরা কোনো রাজনৈতিক কালার কোনো কিছু দেখেনি, এরা সমস্ত মানুষের পাশে থাকছে, এটা আমরা দেখে খুব খুশি হয়েছি। বিপদে মানুষের পাশে দাঁড়ানোটাই তো নৈতিক কর্তব্য, নির্লিপ্ত ভঙ্গিতে বক্তব্য রানাঘাট রেড ভলান্টিয়ার্সের। এই কোভিড মহামারীতে কে কি রাজনীতি করে, কে কোন দল করে, কে ধর্ম কি পালন করে, এটা আমাদের কোনো বিষয় নয়। মানুষের পাশে দাঁড়ানোটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রায়োরিটি, মানে এর বাইরে আমাদের চিন্তা করার মতো সময়ও নেই এই মুহূর্তে, যে পরিমাণ প্রেসার আসছে চারিদিক থেকে। বিজেপি সূত্রে খবর, বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় এখন ভালো আছেন। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।